ওয়েলকাম টু ফ্যান্ডম। তো চলে আসছি কলকাতা ময়দানে, মহামেডান মাঠের সামনে। আর মহামেডান এই ফার্স্ট হোম গেম ক্যালকাটা ফুটবল ক্লাবের সাথে, আর প্রচুর দর্শক এসছে, মানে দেখতেই পাচ্ছ পেছনে তো লোক আসছে, প্লাস এদিকেও দেখে নাও প্রচুর লোক দাঁড়িয়ে আছে, ওদিকে গ্যালারি তো লোকজন অলরেডি বসে গেছে। তো তিনটে এখনও বাজেনি, তার আগে কিন্তু ভালোই দর্শক ঢুকে আছে। তো চলো ব্লগটা তো করবো, মাঠে ঢুকি আস্তে আস্তে, তারপর তো সাপোর্টারদের সাথে দেখা হবে, কথা হবে, চলো দেখতে থাকো। পুরো সাপোর্টারে গিজগিজ গিজগিজ করছে, মানে এতদিন বাদে ঘরের মাঠে খেলা, পুরো ভর্তি। একদমই তো দেখা যাক, খেলা শুরু হবে, তারপর আস্তে আস্তে দেখতে থাকো। চলছে, আর এই মুহূর্তে কিন্তু মহামেডান 1-0 গোলে এগিয়ে গেছে। তো অসাধারণ একটা গোল, আর প্রচুর দর্শক, আবার একটা অ্যাটাক। তো দেখা যাচ্ছে গোল আসে কিনা, কিন্তু তো উত্তরটা বুঝতেই পারছো, চারিদিকে পুরো গ্যালারি ভর্তি কিচকিচ করছে, চলো দেখতে থাকো। ফার্স্ট হাফের খেলা চলছে, আর উত্তেজনাপূর্ণ খেলা চলছে। কি মনে হচ্ছে ফার্স্ট হাফের খেলা দেখে? খেলা মোটামুটি চলছে, আরো এক্সপেক্ট ছিল আরো ভালো খেলবে। অনেকগুলো গোল মিস করে, অনেকগুলো ফ্রি হেড ছিল, গোল হতে পারতো 3-4টে, কিন্তু হয়নি। দেখা যাক, আবার একটা অ্যাটাক হচ্ছে মহামেডানে, তো দেখা যাক গোল হয় কিনা। আর এই মুহূর্তে স্কোর 3-0। তো এতদিন বাদে তোমাদের মাঠে খেলা হচ্ছিল, সেটা নিয়ে কি বলবো বলো? এবার মাঠে খেলা ছিল ময়দানে, সিএফএল লেগে খুব ভালো লাগছে, দেখ মোটামুটি ভালো খেলছে। সিএফসি মোটামুটি বেটার টিম খুব একটা না, এবং পরীক্ষা নিরীক্ষা করে পড়ে যাচ্ছে, মোটামুটি সবই বাচ্চা বাচ্চা আছে, বাচ্চা বাচ্চা ছেলে আছে। আর কি মনে হয় সেকেন্ড হাফে আরও কতগুলো গোল হতে পারে? সেকেন্ড হাফে আশা করছি এখনও 2 গোল হতে পারে। আর ফার্স্ট হাফের খেলা কার খেলা সবচেয়ে ভালো লেগেছে? ডেবিট খেলা খুব ভালো লাগছে, এবারে জুনিয়র টিম তো বয়ে যাচ্ছে না, এটা বেটার টিমের সাথে খেলা পড়লে টিমটা রেজাল্টটা কী হবে, টিমটা কোন জায়গায় দাঁড়াবে বয়ে যাচ্ছে না বলে। একদমই, আর ফার্স্ট হাফে তো অসাধারণ খেলেছে, তো সেকেন্ড হাফ দেখা যাক কতগুলো গোল করে। তো সেকেন্ড হাফ শুরু হলে আবার দেখতে থাকবে। Mohammedan! Din! Mohammedan! Din! Mohammedan!
বল গোল হতে পারতো প্রায় এক ডজনের উপরে গোল হতো যেভাবে মিস করেছে আমরা এক ডজনের উপরে গোল দিতে পারতাম খেলা খুব ভালো লাগলো প্রথম দিনে খেলা খুব ভালো লাগলো জান জান সাথে কি বলবে যে প্রথম ম্যাচ জয় পেয়েছি 7-0 বলে আমরা খুব খুশি কিন্তু পরবর্তীকালে আমাদের আরো শক্তিশালী লড়তে হবে তা এখন প্রথম ম্যাচের রেজাল্ট দেখে আর খেলা দেখে কিন্তু বলা যাবে না যে আমাদের টিমটা কত শক্তিশালী কারণ সিএফএ যার সাথে খেলা পড়েছে তারা সিএফসি কিন্তু তারা অতটা শক্তিশালী দল না আমাদের থেকে অনেকটাই কম কম শক্তিশালী দল তা আমাদের চেয়ে আরও যারা ভালো টিম আছে যেরকম ইউনাইটেড স্পোর্ট আছে হ্যাঁ মোহনবাগান আছে এদের সাথে ডায়মন্ড হাওড়া এফসি আছে এদের সাথে খেলা পড়লে অবশ্যই বলে যাবে যে আমাদের টিম কতটা শক্তিশালী এবং আমরা কতদূর এগোব আর যে সবথেকে বড় হচ্ছে যে আমাদের গোল মিসিং গোলটা মিস হচ্ছে অনেক কটা গোল মিস করেছে প্রায় আমাদের 7 নম্বর যে প্লেয়ারটা ওটা নামটা কি জানো ক্রিস্টন খুব ডিবিল ভালো কিন্তু ফিনিশিংটা হচ্ছে না আশা করি পরবর্তীকালে ম্যাচ থেকে ফিনিশিংটা খুব ভালো দেবে তো এই মুহূর্তে রেডিওটা সামনে রয়েছে আর আমার সাথে রয়েছে ইভিএ টিভির বাবুল মানে সালাহউদ্দিন তো কিরকম লাগলো খেলা দেখে আর অসাধারণ একটা খেলা খেলা দেখছেন সবথেকে কথা খেলা দেখাচ্ছেও যে কলকাতা ময়দান ময়দানের মতন ফিরেছে প্রচুর দর্শক হয়েছে তুমিও নিশ্চয়ই দেখেছো ওইটা আমার খুব ভালো লেগেছে এবং খেলা অসাধারণ হয়েছে যদিও মহানগরী এটা প্রথম ম্যাচ এবং একটা ম্যাচ দেখে তো বিচার করা যায় না কিন্তু প্রচুর সমর্থক হয়েছে এটা বাংলার ফুটবলের পক্ষে একটা ভালো দিক সত্যি কথা অসাধারণ আর আশা করি ব্লগটা তো ভালোই লেগেছে সেই পুরনো মহামেডান সাপোর্টারদের ক্রেজ আলাদাই মজা গ্যালারিতে বসে সেগুলো সবই ফিরে এসছে তো সেইগুলো তো ভালো লাগে ময়দান ময়দানের মতন ফিরেছে একদম ময়দান ময়দানের নিজের জামা কাপড় ফিরে পাচ্ছে তো যাই হোক ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে যারা এখনো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দেবে আর কি বলছো বলে ভালো এবং ফ্যান্ডম যে চ্যানেলটা আছে সেটা কিন্তু ইন্ডিয়ান ফুটবল নিয়ে প্রচুর কাজ করছে আমরা যারা ইন্ডিয়ান ফুটবলকে ভালোবাসি প্রত্যেকেই অবশ্যই ফ্যান্ডমের পাশে থেকো এবং তাদেরকে ভিডিওগুলো তারা যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করে ওগুলো বেশি করে শেয়ার করো যাতে মানুষের মধ্যে পৌঁছে যায় ওদের ভিডিওগুলো অবশ্যই ইভিএ টিভিও শেয়ার করো গ্রাম বাংলার ছেলেদেরকে নিয়ে কাজ করছে নিজের পকেটের পয়সা খরচা করে লাইভ রিস্ক নিয়ে ভিডিও বানাচ্ছিলাম দুজনে মরে যেতে পারতাম গাড়ির ধাক্কা তো চলো এই মুহূর্তে ময়দান থেকে শহীদ মিনারের সামনে থেকে রিস্ক টাটা।